আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং আমাদের কলেজের ক্লাসগুলি নিয়মিত দেখছো তো রফিকুল ইসলাম মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান অনার্স প্রথম বর্ষের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এই বিষয় থেকে আজকের পাঠ হচ্ছে জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ কি এবং জাতীয়তাবাদের উপাদানসমূহ কি কি জাতীয়তাবাদ মানে গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয়তাবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এই জাতীয়তাবাদ সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ মানে বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন এর মধ্যে একজন রাষ্ট্রবিজ্ঞানী এই বার্নার্ড রাসেল মানে ওনার সংজ্ঞাটা হচ্ছে জাতীয়তাবাদ হচ্ছে একটি সাদৃশ্য এবং ঐক্যের অনুভূতি জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ হচ্ছে একটি সাদৃশ্য এবং ঐক্যের অনুভূতি কতগুলি জনসমষ্টির মধ্যে যে একটা ঐক্যের অনুভূতি সৃষ্টি হয় এবং এরা ঐক্যবদ্ধভাবে বসবাস করে এটাকে বলা হয় জাতীয়তাবাদ আর একজন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক স্নাইডারের মতে জাতীয়তাবাদ হচ্ছে ইতিহাসের কোন অধ্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক বুদ্ধিগত উপাদানের ফল জাতীয়তাবাদটা হচ্ছে মানে কোন অধ্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক এবং বুদ্ধিমত্তগত উপাদানের ফল হচ্ছে জাতীয়তাবাদ অর্থাৎ অনেকগুলি মানুষ যখন সামাজিক অথবা রাজনৈতিক অথবা অর্থনৈতিক ভাবে ঐক্যবদ্ধভাবে অনেকদিন বসবাস করে তাহলে তাদের মধ্যে জাতীয়তাবাদের সৃষ্টি হয় এই জাতীয়তাবাদ ব্যাপারটা হচ্ছে মূলত কতগুলি মানুষের সাদৃশ্য এবং ঐক্যের মানে অনুভূতি একজনের বিপদের সময় আরেকজন যে এগিয়ে আসে মানে এটা আসে মূলত জাতীয়তাবাদের কারণে তাহলে এই জাতীয়তাবাদের অনেকগুলি উপাদান রয়েছে যে উপাদানগুলির মাধ্যমে মানে মানুষের মধ্যে জাতীয়তাবাদের জন্ম হয় বা জাতীয়তাবাদের সৃষ্টি হয় তাহলে এই জাতীয়তাবাদের উপাদানগুলি কি কি এক নম্বরে আছে মানে বংশগত ঐক্য কি বংশগত ঐক্য হচ্ছে একই বংশের মানুষ যখন কোনো আপদে বিপদে তারা একজন আরেকজনের পাশে থাকে এবং এরা সকলেই ঐক্যবদ্ধভাবে বসবাস করে মানে তখন এটাকে বলা হয় ভৌগোলিক বংশগত ঐক্য আর এই বংশগত ঐক্যের কারণে যুগ যুগ ধরেই জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে আর এই জাতীয়তাবাদের যতগুলো উপাদান রয়েছে এর মধ্যে এই গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে এই বংশগত ঐক্য আমরা দেখি মানে যখন কোন বংশের মানুষ মানে কোথাও কোনোভাবে আক্রান্ত হয় অথবা কোনো মানে বিপদে পড়ে মানে তখন রক্তের টানে মানে এই বংশের অন্যরা আরেকজন এগিয়ে আসে অথবা তাকে উদ্ধার করার জন্য সাহায্য করে এটা হয় এই মানে বংশগত ঐক্য থাকার কারণে তাই এই মানে বংশগত ঐক্যটাই মানে পরবর্তীতে মানে জাতীয়তাবাদের সৃষ্টি করে তাই এই জাতীয়তাবাদের যতগুলো উপাদান রয়েছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ এই প্রধান উপাদান হচ্ছে বংশগত ঐক্য এছাড়াও আছে ভাষা এবং সাহিত্যগত ঐক্য ভাষা এবং সাহিত্যগত ঐক্য মানে ভাষাগত ঐক্য মানে মানে কি আমাদের মানে মাতৃভাষা হচ্ছে বাংলা আমরা কিন্তু এই মাতৃভাষা বাংলার জন্য 1952 সালে আমরা যুদ্ধ করেছি মানে ভাষা আন্দোলন করেছি এই মাতৃভাষা বাংলা করার জন্য মানে 1952 সালের ভাষা আন্দোলনে কিন্তু আমাদের অনেক ছাত্র নেতা শহীদ হয়েছিল তাই এটা হয়েছে একমাত্র এই ভাষাগত ঐক্য থাকার কারণে মানে পাকিস্তান সরকার চেয়েছিল রাষ্ট্রভাষা হবে উর্দু আর আমরা মানে বাঙালিরা চেয়েছি আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তাই এই ভাষাগত ঐক্য থাকার কারণে আজকে আমাদের বাংলাদেশে আমরা মানে বাংলা ভাষায় কথা বলতে পারছি তাই এটা হয়েছে একমাত্র ভাষাগত ঐক্য থাকার কারণে তাই আজকে এখন থেকে মানে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি মানে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে পালন করা হয় তাই এটা হয়েছে একমাত্র এই ভাষাগত ঐক্য থাকার কারণে তাই এই ভাষা এবং এই সাহিত্যগত ঐক্য এটা মানে জাতীয়তাবাদের অন্যতম একটি উপাদান হিসাবে মানে কাজ করতেছে এরপরে আছে মানে ধর্মগত ঐক্য জাতীয়তাবাদের যতগুলো উপাদান আছে এখানে প্রথমে গেছে মানে বংশগত ঐক্য, এরপরে গেছে মানে ভাষা এবং সাহিত্যগত ঐক্য, এরপরে মানে গুরুত্বপূর্ণ একটা ঐক্য হচ্ছে ধর্মগত ঐক্য মানে ধর্মীয় ঐক্য। আধুনিক বিশ্বে কিন্তু এই ধর্মীয় ঐক্যটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ধর্মীয় ঐক্য থাকার কারণে মনে করি আমরা যেমন যারা মুসলিম আছে তারা যদি বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান আক্রান্ত হয় মানে তখন আমাদের বাংলাদেশে যারা মুসলমান আছে এদের কাছে অনেক কষ্ট লাগে। মানে এটা হয় কেন? এই ধর্মীয় ঐক্য থাকার কারণে। এবং এই মায়ানমারের যে রোহিঙ্গাদেরকে গণহত্যা করেছে, আজকে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে, মানে এটা কেন হয়েছে? এই ধর্মীয় ঐক্যের কারণে। মানে এর একটা প্রভাব কিন্তু এখানে আছে, কারণ রোহিঙ্গারা মুসলিম, আমরা বাঙালিরা প্রায় 90% মানুষ মুসলিম। এই ঐক্য থাকার কারণে আজকে আমরা মানে সহজে এদেরকে স্থান দিয়েছি। তাই এই ধর্মীয় ঐক্যটাও জাতীয়তাবাদের অন্যতম একটি মানে উপাদান। মানে বিশ্বের মধ্যে অনেক ধর্মের লোক আছে, যেমন খ্রিস্টান আছে, মুসলিম আছে, ইহুদি আছে, হিন্দু আছে, এছাড়া অনেক ধর্মের লোক আছে। মানে তখন দেখা যায় যে বিশ্বের যে কোনো প্রান্তে যখন একটা ধর্মের লোক আক্রান্ত হয় তখন নিজ নিজ ধর্মের অন্য মানুষগুলি মানে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। মানে মানে যার কারণে পরবর্তীতে এটা মানে জাতীয়তাবাদের সৃষ্টি করে। আর এই ধর্মগত ঐক্যটা এটা মানে জাতীয়তাবাদের একটা অন্যতম বড় উপাদান। এরপরে আছে ভৌগোলিক ঐক্য। মানে ভৌগোলিক ঐক্য মানে ভৌগোলিক ভাবে একই জায়গায় যখন কোনো মানুষ অনেকদিন বসবাস করে মানে তখন এই মানুষগুলির মধ্যে একটা জাতীয়তাবাদের সৃষ্টি হয়। যেমন আমরা 1971 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা এই স্বাধীন করার সময় ছিল কিন্তু সকল ধর্ম বর্ণ মানে নির্বিশেষে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ করেছি। এখানে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান এটা কিন্তু লক্ষ্য করা হয়নি, শুধুমাত্র ভৌগোলিক ঐক্য থাকার কারণে। আমরা মানে পূর্ব পাকিস্তানকে আমরা স্বাধীন চাই, এখানে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি এবং আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি। এটা কিন্তু হয়েছে একমাত্র ভৌগোলিক ঐক্য থাকার কারণে। তাই এই ভৌগোলিক ঐক্যটাও মানে জাতীয়তাবাদের মানে গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান। আর যখন কোনো মানুষ মানে কোনো দেশে মানে ঐক্যবদ্ধভাবে বসবাস করে তখন সেই যে কোনো একটা রাষ্ট্রে কিন্তু শুধু এক ধর্মের লোক বসবাস করে না, এখানে প্রায় অনেক ধর্মের লোকই একই ভৌগোলিক এলাকায় বসবাস করে। এটা হয় কেন? এটা হয় একমাত্র এই ভৌগোলিক ঐক্য থাকার কারণে। তাই ভৌগোলিক ঐক্যটাও জাতীয়তাবাদের অন্যতম আরেকটি উপাদান। এছাড়াও মানে জাতীয়তাবাদের যতগুলি উপাদান আছে এর মধ্যে আরেকটি উপাদান হচ্ছে মানে রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্য মানে জাতীয়তাবাদের আরেকটি মানে উপাদান। এখানে প্রত্যেক রাষ্ট্রের মধ্যে কিন্তু অনেক ধরনের মানে রাজনৈতিক মানে দল আছে, যেমন আমাদের বাংলাদেশে আছে মানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত টামাত এই সেই। তাই এই রাজনৈতিক ঐক্য মানে দেখা যায় যে মানে যে কোনো একটা দল নির্বাচনে জয়লাভ করে ওরা মানে সরকার গঠন করে। তাই এই জাতীয়তাবাদ রাজনৈতিক ঐক্যটাও জাতীয়তাবাদের অন্যতম আরেকটি উপাদান হিসেবে কাজ করতেছে। এছাড়াও আছে অর্থনৈতিক ঐক্য। জাতীয়তাবাদের যতগুলি উপাদান আছে এর মধ্যে আরেকটি উপাদান হচ্ছে অর্থনৈতিক ঐক্য। অর্থনৈতিকভাবে মানে যারা এই ধনী শ্রেণী মানে এরা কিন্তু এই ধনীদের সাথেই বসবাস করে অথবা লেনদেন করে, আর যারা মানে অর্থনৈতিকভাবে দুর্বল এরা আবার আলাদাভাবে বসবাস করে। তাই এটা হয় একমাত্র এই অর্থনৈতিক ঐক্যের কারণে। এবং অর্থনৈতিক ঐক্যটাও মানে জাতীয়তাবাদের অন্যতম আরেকটি উপাদান। তাই এই জাতীয়তাবাদের যতগুলি উপাদান রয়েছে এর মধ্যে আরেকটি উপাদান হচ্ছে অর্থনৈতিক ঐক্য। এরপর আছে ইতিহাস এবং ঐতিহ্যগত ঐক্য। ইতিহাস এবং ঐতিহ্যগত ঐক্য। ইতিহাস মানে প্রত্যেক রাষ্ট্রেরই কিন্তু মানে স্বাধীনতার পিছনে কিছু ইতিহাস আছে। এই ইতিহাস এবং ঐতিহ্য মানে পরবর্তীতে কোনো জাতিকে মানে জাতীয়তাবাদের জন্ম দেয় এবং কোনো জাতি মানে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারে ইতিহাস এবং ঐতিহ্যগত ঐক্যের কারণে। তাই এই জাতীয়তাবাদের যতগুলো উপাদান রয়েছে এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইতিহাস এবং ঐতিহ্যগত ঐক্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখতে পারলাম জাতীয়তাবাদ কি এবং জাতীয়তাবাদের উপাদানগুলি কি কি। মানে জাতীয়তাবাদ হচ্ছে একটি সাদৃশ্য এবং ঐক্যের অনুভূতি। যখন কোনো জনসমষ্টি কোনো স্থানে সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করার অনুভূতি প্রকাশ করে তখন তাদের মধ্যে জাতীয়তাবাদের জন্ম হয়। আর মানে জাতীয়তাবাদের উপাদানগুলি কি কি আছে, মানে বংশগত ঐক্য, তারপর ভাষা ও সাহিত্যগত ঐক্য, ধর্মগত ঐক্য, ভৌগোলিক ঐক্য, রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক ঐক্য এবং ইতিহাস এবং ঐতিহ্যগত ঐক্য। এছাড়াও আরো বিভিন্ন প্রকার ঐক্য রয়েছে, এগুলি মানে মানুষের মধ্যে জাতীয়তাবাদের জন্ম দেয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই থাকবে। আমি পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর রফিকুল ইসলাম মহিলা কলেজের অনলাইন ক্লাসগুলি তোমরা নিয়মিতভাবে দেখবে। তাই পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় রাখ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।